পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা যেটা জানতে পেরেছি, তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি। উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। দর্শক আর কথা বাড়াবো না, চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখে আসি। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, ওনার এটার ব্যক্তিগত মতামত, উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে, কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকেই শিক্ষক, তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই। কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না? এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবুর রহমান থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40-60 হাজার জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য, এই স্বৈরাচারী শেখ হাসের গত 15 বছরে, আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘণ্টা তো শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোটো রাখতে চাচ্ছি আমার কথা, তা বড় বড় জিনিসগুলো দেখেন। সেই ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2500-3000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লোগী বৈঠা দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে, এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে, এবং সর্বশেষে 1500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা, 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনও আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরও কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য, আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন, তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না, এটা কর্মের অপেক্ষায় আছে, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনও হাসিনাজম আওয়ামী লীগিজম রয়ে গেছে, সেই হাসিনা ফ্যাসিজম হিটলারের মতো কিন্তু এখনও রয়ে গেছে সশস্ত্র বাহিনী। এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি, রদ বদল হচ্ছে। এই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে। তাহলে আমরা ডক্টর ইউনূসের প্রতি, এই ডক্টর আসিফের প্রতি জনগণ তো আস্থা আনতে পারছে না।
এখনো চুপমিকি করে বসে থাকে। শুধু তাই না, আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে, আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে। এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ, এই যে এই ছবিটা কিন্তু 19 ঘাটালের 19 MP ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো। এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মুজিবের ছবি লাগানো। এগুলোর মানেটা কি? এটার তাৎপর্য হচ্ছে, এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে। আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে, আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি, পুতুলকে কীভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে, তাকে এনে হাসিনার চোর ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ও ছাত্রী আছে, যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল, এদের সবাইকে ফাঁসি দিবে। যদি আমার কথা যদি বিশ্বাস না হয়, এই 4টা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে, মনে রেখেছে, তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলো কথা বলেছে সব কথা সত্যি হয়েছে। একইভাবে বলছি, যদি তড়িৎ গতিতে যেই কথাগুলো বললাম এগুলো যদি না করা হয়, ছাত্র জনতা যদি চাপ দিয়ে এই কাজগুলো না করা হয়, আসিতেছে পুতুল স্বৈরাচারী শেখ হাসিনার চেয়েও 100 গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে। এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না। লিখে উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কীভাবে হচ্ছে। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান আমাকে কল করলো, আমার আত্মীয়, যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি, হোয়াট ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে, রাইট? তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে, আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি, নূর মোহাম্মদ সাহেব, এবং উনি তো বেঁচে আছেন, জিজ্ঞেস করতে পারেন। আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে, আমি শুনলাম গোলাগুলি হচ্ছে। বলে হ্যাঁ স্যার, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআরের ভিতর। তাই আমি বললাম, বিডিআরের ভিতরে গোলাগুলি হচ্ছে, আপনারা কি করছেন? বলে আমরা তো আছি। আমি বললাম আপনারা আছেন মানে? আপনারা র‍্যাব কোথায়? আপনারা পুলিশ সব ডাকেন, ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আর্ম ব্যাটালিয়ন সব আনেন, এনে পুরা পিলখানা ঘেরাও দেন, ঘেরাও দিয়ে মুভিং করতে হবে। বলে স্যার আমরা তো মুভিং। আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে। এক্স্যাক্টলি এগুলো বলেছি। তখন আমাকে আইজি সাহেব বললেন, স্যার মন্ত্রী মহোদয় আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না, বিকজ সিনিয়র আছেন। আমি ফোন রেখে আমি মানে আমার মাথা তখন খারাপ, যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে, যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই। পালাবার পথ যদি না থাকে, তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে। ওকে, সো আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন, যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে। আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, সাহারা খাতুন, আমি ওনাকে একই কথা বললাম, যে আমি ওনাকে খালাম্মা ডাকলাম, খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করছি। সময় তো দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। দর্শক, আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে এবং এই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু এক রাতেই অনেকজন কিন্তু আটক করা হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখেছেন যে পুলিশের সাবেক আইজি, দুইজন সাবেক আইজিকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কিন্তু এই শেখ হাসিনার যে তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছে, গুম খুন করেছে, সেটা রাজসাক্ষী হিসেবে কিন্তু তাদেরকে ধরা হয়েছে এবং তাদের নামে কিন্তু মামলাও রয়েছে। অপরদিকে আপনারা জানেন যে আওয়ামী লীগকে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তো এ নিয়ে কিন্তু বেশ সমালোচনার মুখে পড়েছে জামাতে এই আমির। তো আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় যে পরিমাণে গুম খুন নির্যাতন নিপীড়িত হয়েছে নেতাকর্মীরা, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু প্রায় প্রত্যেককেই কিন্তু মামলা দেওয়া হয়েছিল এবং তাদেরকে কিন্তু বিভিন্ন সময় হয়রানি করা হয়েছে, তাদেরকে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে, যে হাজতে নেওয়া হয়েছে, অনেককে তো একেবারে গুম করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে
জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এবং দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন জনপ্রিয় ব্যক্তিকেও কিন্তু তারা চক্রান্ত করে হত্যা করেছে। অপরদিকে বিএনপির ইলিয়াস আলী সহ বেশ কয়েকজন নেতা কিন্তু এখনও পর্যন্ত গুম রয়েছে। তো দর্শক, আপনারা আওয়ামী লীগের বিচার চান কিনা, অর্থাৎ এই খুনি হাসিনা সরকারের কেমন বিচার দেখতে চান, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।